আমরা এখন যাচ্ছি নাভি রিভার রাইডে। কালি থেকে তো ভিজলাম, এখন জানি না এটাতে কি হবে। বাট আর এই পাশে গেল হচ্ছে অ্যাভাটার। অ্যাভাটারে আমরা তো প্রথমে গিয়েছিলাম, তো যদি আমরা এগুলো রাইড করার পরে সময় পাই তাহলে অ্যাভাটার আবার যাবো, কারণ অ্যাভাটারের রাইডটা অনেক মজার লাগছে আমাদেরকে। ওয়েটিং টাইম বলছে 70 মিনিট। এখানে ইয়েটা হচ্ছে রিল্যাক্স, ঘুরো ফিরো, প্রাকৃতিক নেচারটা দেখো, এনজয় করো, অল্প অল্প রাইড আছে। সাহেব আগে চলে এসেছে লাইনে। ও লুক অ্যাট পিপল ইন দেয়ার, গিজ 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 করতেছে মানুষ, গিজ গিজ করতেছে। এই মাশরুম রিবা, মাশরুম যেটা মাশরুম লাইন, মানে এখানে উর্মিদেরকে বসতে বলছিলাম আমরা, বাচ্চাগুলো একদম ঘুমায় গেছে। 70 মিনিটস ওয়েট করার পরে আমরা ফাইনালি ভিতরে আসলাম। এই যে বোর্ড, আমরা বোর্ডে তো আমরা এখানে একটা, মানে এই যে রিভার এখানে সবাই বোর্ডে, যেহেতু অন্ধকার বোঝা যাচ্ছে না, এন্ড দেন দুই পাশে দুই বিউটিফুল নেচার, মাশাআল্লাহ ইজ বিউটিফুল, ইটস অল লাইক লাইক মুভি, আমরা মুভির মধ্যে আছি।
এই রোড গুলো কেমন এখন, মানে লাইটিং হচ্ছে প্যান্ডোরা রোড, প্যান্ডোরা রোড, লুক এট দ্যাট, ওয়ার ওয়াকিং টু দ্য প্যান্ডোরা রোড। না এটা এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, কান দূরে বোঝা যাচ্ছে, আই লুক এট দ্যাট, দ্য পিপল আর ওয়াকিং, মাশাআল্লাহ। ইটস লাইক দিনের বেলা যেরকম ভিউ ছিল, রাতের বেলা ভিউটা অন্যরকম, ক্যামেরা এরকম ক্লিয়ার আসতেছে না, বাট ইটস রিয়েলি বিউটিফুল। দেখো এই যে আমাদের যেটা দেখছিলাম সকালে, ওখানে কোনো কিছু ছিল না, এখন এটা